আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। বিয়ের পরে কি বেড়ে যায় মেয়েদের ভালোবাসার ক্ষুধা, জেনে নিন তাহলে। বিয়ের পর কেমন হয় মেয়েদের জীবন, তাদের ভালোবাসার ক্ষুধা, বা আরও সুনির্দিষ্টভাবে বললে যৌন চাহিদা কি তাদের অবিবাহিত জীবনের থেকে কিছু বাড়ে বা কমে। সমীক্ষা জানাচ্ছে বিয়ের পর বৃদ্ধি পায় মহিলাদের শারীরিক ভালোবাসার চাহিদা। পার্সোনালিটি অ্যান্ড ইনভিজুয়াল ডিফারেন্স এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হচ্ছে 27-45 বছর বয়সে বিবাহিত মেয়েদের তাদের যৌন জীবনে শুধু যে অধিকতর সক্রিয় তাই নয়, তাদের যৌন ফ্যান্টাসিগুলোও অল্প বয়সী অবিবাহিত মেয়েদের থেকে অনেক বেশি তীব্র। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? ওই একই গবেষণাপত্রে দাবি করা হচ্ছে এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে মানব সভ্যতার ইতিহাসে। আদিম মানব সমাজে বিভিন্ন রোগ, ব্যাধি, যুদ্ধ, অনাহার ও প্রাকৃতিক দুর্যোগে অজস্র শিশুর মৃত্যু দেখতে দেখতে বড় হতে হতো মেয়েদের। ফলে অল্প বয়স থেকে যত বেশি সম্ভব শিশুর জন্ম দিয়ে এই শিশু মৃত্যুর ক্ষতিপূরণ একটা বাসনা তৈরি হতে মেয়েদের মনে। এই মনোভাবের রেশ আধুনিক যুগের মেয়েদের মনেও রয়ে গিয়েছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পায়, ফলে সেক্ষেত্রে বাড়াতে হয় যৌনক্রিয়ার পরিমাণ। আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে না, বরং মনস্তাত্ত্বিক সুধীর কাকর ও ক্যাথারিনা কাকরের দ্য ইন্ডিয়াস পোর্ট্রেট অফ আ পিপল গ্রন্থে বলা হয়েছে, সাধারণভাবে এ দেশে দাম্পত্য জীবনে এখনও বহুলাংশে সন্তান লাভকে যৌনতার প্রধান লক্ষ্য বলে মনে করা হয়। ফলে সন্তান জন্ম নেওয়ার পরে এ দেশে দম্পতিদের স্বাভাবিক যৌন জীবনে একটা ভাটা আসে। যৌনতার অভাব মেয়েদের মধ্যে যৌন তাড়নার বৃদ্ধি ঘটায় বলেই মনে করছেন মনস্তাত্ত্বিকরা। স্বাভাবিকভাবেই বিয়ের পরে বেড়ে যায় মেয়েদের ভালোবাসার চাহিদা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।